নমস্কার, আমরা শুরু করছি আজকের টক শো। আমাদের মাঝে আছেন আমবাসা সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক শ্রীযুক্ত বিজন পাল মহাশয়, সঙ্গে আছেন আমাদের মিডিয়া এক্সপার্ট প্রিয়তোষ দাস মহাশয়। আচ্ছা, আপনাকে আজকে প্রথমেই বলতে যাচ্ছি, আজ আপনাদের বিধানসভার 60টি আসনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। দেখা গেছে 12 জনের নাম নতুন, এর মধ্যে 10 জনের নাম একদম নতুন। এই পরিবর্তনের কারণটা কি? এছাড়া 47 আমবাসা তো এসেছে নতুন মুখ। ভরতরিয়া, নমস্কার। আমাদের পার্টি পক্ষ থেকে আজকে রাজ্য কমিটির মিটিং চলে 11টা থেকে। মিটিংয়ের পর 12টা থেকে আমাদের বামফ্রন্টের সভা হয়। এই সভার পর বামফ্রন্টের আহ্বায়ক কমরেড বিজনধর প্রার্থী তালিকা ঘোষণা করেন। 60টি আসনেই বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে এবং এখানে 12 জনের নাম নতুন এসেছে। আমরা চেষ্টা করেছি যারা অসুস্থ বা বয়সজনিত কারণে, এরকম কারণেই আমরা 10 জনকে একেবারে নতুন নাম আমরা এনেছি। কারণ আমরা যদি একত্রিত হই তাহলে দেখব সুবোধ দাস, তিনি দীর্ঘদিন আমাদের এমএলএ ছিলেন, আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ, তার জন্য ওনাকে আমরা বাদ দিতে হয়েছে। অমিতাভ দত্ত ধর্মনগর, উনি আমাদের পার্টির জেলা সম্পাদক, রাজনৈতিকভাবে ওনার অনেক দায়িত্ব বেড়ে গেছে, সেই প্রশ্নে আমরা এখানে নতুন মুখ এনেছি। এরকমভাবে আমাদের বিধানসভা ক্ষেত্র আমরা নতুন নাম এনেছি। উনিও ওনাকে যখন আমরা প্রার্থী করি 2013 সালে, আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ এবং স্বচ্ছ এবং দীর্ঘদিন উনি প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা ওনাকে প্রার্থী করেছিলাম এবং উনি জয়লাভও করেছিলেন গত বিধানসভা নির্বাচনে। আমার সাথে 10,000 কিছু বেশি ভোটে, 1,000 বেশি কিছু বেশি ভোটে দেখা জয়লাভ করেন। কিন্তু দেখা গেছে উনি নির্বাচিত 7-8 মাসের মাথায় উনি আমাদের পার্টি খুশি, অনেকেই জানেন যে ওনার একটা মাইনর স্ট্রোক করেন এবং যার জন্যে পরবর্তী সময় আমরা ওনাকে চিকিৎসার জন্য বাইরে পর্যন্ত নিতে হয়েছে এবং উনি শারীরিকভাবে আসলে অসুস্থ হয়ে পড়েন। কাজকর্ম ঠিক যেভাবে বিধায়ক হিসেবে সময় দেওয়ার কথা ঠিক সেইভাবে সময় দিতে পারছিলেন না এবং উনি নিজেও এবার বলেছেন যেহেতু উনি অসুস্থ বার্ধক্যজনিত কারণে বয়স 70-এর উপরে, স্বাভাবিক কারণে ওনাকে আমরা পরিবর্তন করেছি এবং আমরা নতুন যুবক আমরা এনেছি। ভারতরিয়া আমাদের পার্টির মহকুমা কমিটির সদস্য এবং আমাদের টিআইএফ সংগঠনের কেন্দ্র কমিটির অন্যতম সদস্য ভারতরিয়া, আমাদের লোকাল ছেলে, মাধ্যমিক পাস, 44 বছর বয়স্ক। আমরা নতুন মুখ এনেছি, পুরাতনের আমরা দেখেছি, নতুন যারা পুরাতন বাদ গেছেন তার অধিকাংশই বার্ধক্যজনিত কারণে এবং কেউ শারীরিক অসুস্থতার কারণে আমরা বাদ দিতে হয়েছে। আচ্ছা দাদা, আপনাকে বলছি, একটু পিছিয়ে হলো বরাবরই মতোই বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা সবার আগে ঘোষণা করে, সেই মোতাবেক আজ বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও তাদের প্রার্থী ঘোষণা তো দূরে থাক, কিছুই যেমন বোঝাতে পারছে না এমন মনে হচ্ছে, কারণটা কি? দেখুন, বিষয়টা হচ্ছে প্রতি বছরই যখনই নির্বাচন আসে আমরা দেখতে পাই যে বামফ্রন্ট সবার আগে ভোটার তালিকাগুলো যে প্রার্থী তালিকা ঘোষণা করে, এটা পঞ্চায়েত নির্বাচনেই হোক আর বিধানসভা নির্বাচন হোক আর লোকসভা নির্বাচন, বামফ্রন্ট কেন করতে পারে তার প্রধান কারণ হচ্ছে বামফ্রন্ট প্রতি বছরই জনগণের সাথে থাকে, বামফ্রন্টের একটা নীতি আদর্শ আছে, বামফ্রন্ট সুশৃঙ্খল দল, যার কারণে আগে থেকেই তারা তৈরি করে রাখেন কাকে দেওয়া যাবে, মানুষের মতামত কি এই এলাকার, উনি যেটা বলছেন যে আমরা বার্ধক্য কারণে নবগত ধরে আনেছি, কথাটা সত্য। কারণ আমি যেহেতু নর্থ দেখি, সুবোধ দাস উনি খুবই অসুস্থ, এইভাবে রাজ্যের কমিউনিস্ট
যারা নেতৃত্বে আছেন অনেকেই বয়স্ক হয়ে গেছেন। আমি যে বিধানসভা কেন্দ্রেতে আছি, আমাদের তপন চক্রবর্তী, উনিও ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে। নবগত পার্টি চালাতে হলে নবগন্ধ আনতে হবে, এবং এখনকার যে যুব সমাজ ওনারাও চাইছেন নতুন মুখ সামনে আসতে, জনগণও চাইছেন কিছু কিছু নতুন মুখ আসুক, যুবকরা উঠুক, শিক্ষিত। আমার মনে হচ্ছে বামফ্রন্টের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, জনগণ যা চাহিদা ছিল, জনগণের চাহিদা মেনেই নবগতদের আনা হয়েছে বলে আমার ধারণা। তাছাড়া হচ্ছে এই যে নবগতদের মধ্যে অনেকেই, যেমন আপনিও চিনেন আমিও চিনি অমল চক্রবর্তী, উনি যুবদলের একজন ফিগার, ওনাকে কি আনবেন না, মানে সামনে নেবেন না? জনগণ চাচ্ছিল কিন্তু অমল চক্রবর্তী আসুক, নেতৃত্ব দেব রাজ্যের প্রশাসনে নেব, কারণ নবগতরা যদি পার্টিতে স্থান না পায় তাহলে এখন যে ডিজিটাল ইন্ডিয়ার দিকে যাচ্ছে, যুবকরা চাহিদা কি, মানুষ কি চাচ্ছে, সেটা মানুষের যে চাহিদা সেটা তো উঠতে হবে, সরকারের কাছে পৌঁছতে হবে। আমার মনে হয় বামপন যে তালিকা তৈরি করেছেন, জনগণের চাহিদা এবং মতামতকে প্রাধান্য দিয়েই ওনারা সেই তালিকা তৈরি করেছেন। আপনাকে বলছি, বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি একটা, তারা বলছে বামফ্রন্টের টানা ২৫ বছরের শাসনকালে ত্রিপুরাতে কোনো উন্নয়ন করতে পারেনি, এই স্লোগান নিয়ে তারা চলো পাল্টাই করে ত্রিপুরাতে। হ্যাঁ, পাল্টাতে হবে, আমরা বলছি পাল্টাতে হবে, রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারটা পাল্টাতে হবে। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে যে সকল প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছিলেন মোদী সাহেব আমাদের দেশের ক্ষমতায়, সাড়ে তিন বৎসরের অভিজ্ঞতা কী বলছে, একটা প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি। যারা বলেছিলেন বৎসরে ২ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যারা বলেছিলেন ১০০ দিনের মধ্যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ নিয়ে আসবেন, যারা বলেছিলেন কালোধন উদ্ধার করে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন, যারা বলেছিলেন দেশের কৃষকের আত্মহত্যার মিছিল বন্ধ করবে, সমস্ত কিছু তারা ব্যর্থ হয়েছে, সুদিন না এনে দুর্দিন নিয়ে এসেছে। এই অবস্থার মধ্যে আমরাই দাবি তুলছি, দেশের মানুষ দাবি তুলছে, আমরা শুধু না গোটা ভারতবর্ষের মানুষ দাবি তুলছে যে যারা সুদিনের স্বপ্ন শুনিয়ে ক্ষমতায় এসে দুর্দিন নিয়ে এসেছেন দেশের মানুষ, তার জন্য ১৯ দেশের সরকারটাকে পাল্টাই, রাজ্য সরকার পাল্টাবে না। এই কারণে রাজ্যের মানুষ বামফ্রন্টের এই দীর্ঘ শাসনের মধ্যে দেখেছেন যে এই সরকারের বিরুদ্ধে যারা বিরোধী শিবিরে আছেন তারাও বিরোধী শত্রুরা বলতে পারবে না আমাদের কোনো মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত, যদিও তারা চিটফান্ডের কথা বলেন, বিভিন্ন রকম কেলেঙ্কারির কথা বলেন। আমরা দেখেছি আমাদের এখানে বিভিন্ন চিটফান্ড দুর্নীতি করেছে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে এই ক্ষেত্রে যাতে সিবিআই এসে তদন্ত করে দোষী যারা তাদের ব্যবস্থা করা হোক। একমাত্র ত্রিপুরা রাজ্য সরকার সিবিআই চাচ্ছে, বলছে আমাদের রুজভেলির ক্ষেত্রে যেটা ইয়ে হয়েছে দুর্নীতি হয়েছে তাতে তদন্ত করে সিবিআইকে ডেকেছে রাজ্য সরকার, আর কোন সরকার তো সাহস নেই টাকার। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের যে উন্নয়ন বলছে, আপনি বললেন যে রাজ্যের উন্নয়ন হয়নি, আমরা যদি সারা ত্রিপুরা রাজ্যে দেখি একটা মেডিকেল কলেজ ছিল না, বামফ্রন্টের আমলে ২টা মেডিকেল কলেজ হয়েছে। আম্বাসাতে দাঁড়িয়ে আমি কথা বলছি, আম্বাসার উন্নয়ন, আম্বাসার অগ্রগতি সময়ের মধ্যে আমাদের এখানে পলিটেকনিক কলেজ হয়েছে, ITI কলেজ হয়েছে, আমাদের জেলা সদর দপ্তর হয়েছে, যেটা আমাদের জেলা ছিল কৈলাসের সঙ্গে আমরা যুক্ত ছিলাম, আমাদের কাজগুলো নর্থ উত্তর ত্রিপুরা যেটা পূর্বতন, আমাদের DM অফিসের কাজকর্ম করতে গিয়ে আমাদের কৈলাসর যেতে হতো, আমাদের মহকুমা প্রশাসন ছিল কমলপুরে, ব্লক ছিল সালামাতে, আজকে আমাদের হাতের নাগালের মধ্যে সব কিছু হয়েছে। উন্নয়ন যারা বলছে দেখছেন না, আমাদের একটা জেলা হাসপাতাল হয়েছে আমাদের মহকুমাতে, সার্বিক সারা রাজ্যে উন্নয়ন। আমাদের মহকুমা যদি আমরা ধরি মালদাপাড়া, আমাদের মহকুমা সবচেয়ে দুর্গম অঞ্চল চট্টগ্রাম বর্ডারের পাশে, এখান থেকে প্রায় ৩৪-৩৫ কিলোমিটার দূরে, যেখানে একটা সময় গাড়ি যেত না, আজকে গাড়ি যায়, পাইপলাইনে জল যায়। আমাদের খগেন্দ্র রাজা তিলকুমার রাজা পাড়া, যেখানে আমাদের ভূতকর্মীরা হেলিকপ্টার দিয়ে যেতে হতো, সেখানে আজকে গাড়ি যায়। ভাবা যায় উন্নয়ন হয়নি? যারা বলছে আমাদের উন্নয়নটা তারা দেখেনি, আমাদের ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন এটা চোখে পড়ার মতো, কাজে মানুষ তো ত্রিপুরা রাজ্যের উন্নয়নটা দেখছে। আর যারা বলছে আমাদের পাল্টাও, আসলে তো যারা বলছে পাল্টানোর কথা তারাই তো পাল্টি খেয়ে, আমরা দেখেছি বেশিরভাগ লোকই যারা এসছেন, দু একজন বাদ দিলে সবাই তো কংগ্রেস থেকে এসেছেন,
এবং কংগ্রেস সম্বন্ধে আমাদের রাজ্যের মানুষের অভিজ্ঞতা আরো বেশি, এবং তার জন্য তারা নতুন নামে নতুন সাজে আমাদের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন, বলছেন আমরা পরিবর্তন চাই, আমরা পাল্টাই। আর আমাদের রাজ্যের মানুষ বলছে হ্যাঁ পাল্টাতে হবে, দেশের সরকারটাকে পাল্টাতে হবে, যারা ক্ষমতায় আসার আগে সুদিনের স্বপ্ন শুনিয়ে দুর্দিন নিয়ে এসেছে, রাজ্যের মানুষ বামফ্রন্টের পরিবর্তন চাইছেন না। যার জন্য দেখবেন আমাদের যখন মিছিল মিটিং হয়, বিভিন্ন কর্মসূচি আমরা রূপায়ণ করি, হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা মনে করি রাজ্যের সরকার পাল্টানোর প্রশ্ন নেই, কেন্দ্রের সরকারটাকে পাল্টাতে হবে, তার প্রমাণ গোটা ভারতবর্ষের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আপনারা যদি দেখেন ইদানিং যে আমাদের লোকসভা, আমাদের সেই গুজরাটের নির্বাচন হলো, যে গুজরাটটাকে তারা ভারতবর্ষের মডেল স্টেট হিসেবে লক্ষ্য করেন, এবং গুজরাট থেকেই 12 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের মোদি সাহেব, সেই গুজরাটের লোকসভায় বিধানসভা নির্বাচন দেখলাম আমরা, দেখলাম গুজরাটে পরে রইলেন আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী, 1 মাস ধরে পরে রইলেন গুজরাটকে রক্ষা করার জন্য, প্রায় ভারতবর্ষের ফুল ক্যাবিনেটটা পরে রইলেন গুজরাটে, 7টা রাজ্যের মুখ্যমন্ত্রী পরে রইলেন গুজরাট, গুজরাট রক্ষা করার জন্য। তারপর আমরা কি দেখলাম গুজরাটের অবস্থা, যেখানে গুজরাট গত লোকসভা নির্বাচনে 26টা আসনের মধ্যে 26টাতে জয়লাভ করেছিলেন ভারতীয় জনতা পার্টি, এবং সেখানে সেই লোকসভা নির্বাচনে 2014 সালে আমরা দেখেছিলাম বিধানসভা ভিত্তিক যখন ফলাফলটা বিশ্লেষণ হয়, সেখানে দেখছি আমরা 182-র মধ্যে 165টি আসনে তারা জয়লাভ করেছিল। আর এইবার যখন বিধানসভা নির্বাচনটা হলো গত ডিসেম্বর মাসে, আমরা কি দেখলাম সেখানে কমতে কমতে তাদের 99-250-এর আর নিচের ব্যবধান, প্রায় 10টা সিটে অল্পের জন্য রক্ষা হয়েছে। এটাকে প্রমাণ যে ভারতবর্ষের মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, গুজরাট যাদের মডেল স্টেট সেখানেই একটা ইঙ্গিত দিয়ে গেছে যে আগামী দিন ঝড় আসছে, যে ঝড়ে কেন্দ্রের সরকার পরিবর্তন অবশ্যম্ভাবী। মোদীর যেই সামনের 3-3.5 বছর সেটা মনে হচ্ছে আপনার কথায় একটা ভয়ঙ্কর দিন হয়ে আসছে। হ্যাঁ ভয়ঙ্কর দিন হয়ে আসছে, এবং মানুষ তো পরিবর্তন চাইছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে মধ্যপ্রদেশে কৃষক আন্দোলন পত্রপত্রিকাতে বেরিয়েছে, ভারতবর্ষের স্বাধীনতার পর এরকম কৃষক আন্দোলন এর আগে কখনো আর ঘটেনি, এবং আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশের সরকার কৃষক আন্দোলনকে রোকার জন্য সেখানে পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে, এবং 6 জন কৃষক প্রকাশ্য রাজপথে খুন হয়েছে। মোদি সাহেবের সরকার ভেবেছিল, মধ্যপ্রদেশ সরকার ভেবেছিল যে কৃষককে বুলেট দিয়ে খুন করে হয়তো কৃষক আন্দোলন বন্ধ করে যাবে। আমরা দেখলাম ওই মধ্যপ্রদেশের কৃষক আন্দোলন শুধু মধ্যপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ভারতবর্ষের মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, অন্যান্য স্টেটে এই আন্দোলন ছড়িয়ে পড়ল। এটাকে প্রমাণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে সরকারটার বিরুদ্ধে। পাহাড়ি এলাকায় বামফ্রন্ট বরাবরই শক্তঘাটি, কিন্তু আইপিএফটির সঙ্গে বিজেপি সম্প্রীতি আতাতের কারণে মনে হচ্ছে দল কিছুটা ব্যাকফুটে রয়েছে, এমনটা কি আপনি মনে করেন? না, আমরা দেখেছি ত্রিপুরার মধ্যে পাহাড়ি অঞ্চলের মধ্যে, বিশেষ করে উপজাতি অধ্যুষিত অঞ্চলে আমাদের পার্টির দুর্গ। এটা আজকের নয়, আমাদের জনশিক্ষা আন্দোলন 1943-44 সালে যখন কোন দর্শকদের তাদের নেতৃত্বে জনশিক্ষা আন্দোলন শুরু হয়, সেই সময় থেকে আমাদের উপজাতি অধ্যুষিত অঞ্চলে আমাদের পার্টির মূল ভিত্তি এখনও আমরা মনে করি অটুট। কারণ আপনারা দেখেছেন গত যে এডিসি নির্বাচনটা হয় গত 2 বছর 2.5 বছর আগে, এডিসি নির্বাচনে এটা তো উপজাতি অধ্যুষিত অঞ্চলে 28টা আসনে 28টাতে আমরা জয়লাভ করেছি। এর থেকে প্রমাণিত যে না, উপজাতি অধ্যুষিত অঞ্চলে আমাদের ভোট কমেনি। আমরা দেখেছিলাম আমাদের 9% ভোট গত এডিসি নির্বাচনে, আমরা সব আসনে জিতার পরও 9% ভোট আমাদের কমেছে, কমেছিল। কিন্তু গত এডিসি নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা যখন ভিলেজ কাউন্সিল নির্বাচন করি 1 বছরের মাথায়, সেখানে আমরা 9% ভোট যে আমাদের লস হয়েছিল গত এডিসি নির্বাচনে 28টা আসন জিতার পরও পার্সেন্টেজ হিসাবে 13 সালের, আমরা সেটা কিন্তু কাভার করে দিয়েছি ওই আপনার গত যে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন, এটা আমাদের ইয়ে হয়েছে। এবং এটা ঠিক এডিসি এলাকার মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য প্রচণ্ড মরিয়া আমাদের রাজ্যের বিরোধী দল, বিশেষ করে আইপিএফটি, যে বিচ্ছিন্নবাদী স্লোগান তারা তুলছেন, এডিসি এলাকাকে আলাদা রাজ্য করতে হবে, ত্রিপুরাল্যান্ড করতে হবে। এবং আমরা দেখেছিলাম এই দাবিকে সামনে রেখে লাগাতার একটা অবরোধ, রাজ্যের লাইফলাইন জাতীয় সড়ক সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, রেল অবরোধ হয়েছিল, এবং তাদের দাবিটা ছিল ত্রিপুরাল্যান্ডের দাবি, আমাদেরকে আলাদা ল্যান্ড আলাদা স্টেট দিতে হবে। এবং আমরা দেখেছিলাম ভারত আমাদের রাজ্যের প্রতিটা বিরোধী দল বিরোধিতা করলে পরও সেই সময় বিজেপি কিন্তু একটা প্রতিবাদও করেনি, হ্যাঁ তাদের তারা মৌনতা সেখানে অবলম্বন করেছে, এবং এ থেকে প্রমাণিত যে তারা এই সময় এই যে তাদের দাবি এটাকে সমর্থন করছে। আজকে আমরা লক্ষ্য করছি
যারা একটি প্ল্যানেট দাবি করছে, যারা আমরা দেখেছিলাম আমাদের ত্রিপুরাদের কৃষ্টি সংস্কৃতিকে যারা বিসর্জন দিয়েছিল ওই রাস্তা অবরোধের মধ্য দিয়ে, আপনারা জানেন উলঙ্গনিত এটা, এর আগে কখনো ত্রিপুরাদের মানুষ কোন দল ত্রিপুরাদের মানুষ কখনো ভাবেনি। কিন্তু এরকম একটা দলের সঙ্গে আমরা দেখেছি তারা এখন নির্বাচনী জয়লাভের আশায় তারা সেখানে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করছে বা অ্যালায়েন্স হবে আমরা জানি, কিন্তু এ থেকে ত্রিপুরার মানুষ এটাকে সমর্থন করবে আমরা বিশ্বাস করি না। কারণ ত্রিপুরার মানুষ জানে অভিজ্ঞতা, যারা এই আইপিএফটি দল তারা 2000 সালে এডিসিটা দখল করেছিল সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে, তারাই আবার আবার ত্রিপুরাদের মধ্যে ত্রিপুরাদের মাটিকে রক্তাক্ত করার জন্য আজকে চেষ্টা করছে, আর তাদেরই সহযোগিতা করছে আমাদের দেশের যারা শাসক গোষ্ঠী বিজেপি, যারা দেশের ক্ষমতায় আছে। সন্ত্রাসবাদীদের মুখোশ যে দলটাকে আমরা বলছি এবং এটা প্রমাণিত, তারা অনেক সময় বলে থাকেন না এটা প্রমাণ নেই, আমরা বলছি তো প্রমাণিত। 2000 সালে যখন এডিসি নির্বাচন হয় রাজ্যে বামপন্থ ক্ষমতায়, তারপরে এডিসিটা তারা দখল করেছিল সন্ত্রাসবাদীদের উপরে ভর করে। এবং আমরা দেখেছিলাম 2000 সালে যখন আমাদের এডিসির প্রার্থীরা হয়েছিলেন, তাদের মা তাদের বাবা তাদের ভাই কিডনে হয়ে গেছে, জোর করে নিয়ে গেছে, যারা 5 বছরের জন্য ক্ষমতায় এডিসিটা দখল করেছিল, লুটপাট করেছে, এবং তাদের মধ্যে 5 বছরে 3 বার তাদের মুখ্য এডিসির মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে হয়েছিল। মানুষ এটাকে ভালো চোখে দেখেননি এবং আজকেও দেখছেন না, যার জন্য আমরা মনে করি আপনি যে কথাটা বলছেন যে আমাদের উপজাতি অধ্যুষিত অঞ্চলের ভিত্তি, আমরা মনে করি না, সেটা আমরা গত এডিসি নির্বাচনে আমাদের কিছুটা লস হয়েছিল, 9% ভোট আমরা কম পেয়েছিলাম, কিন্তু আমরা এডিসি বিলিস কমিটির নির্বাচনে এটা আমরা কাভার করেছি। আপনারা দেখেছেন আমাদের যে নির্বাচনী যে সংখ্যা বা হিসাব সেটা আমরা অনেকটাই পূরণ করতে পেরেছি। এখন আমাদের এডিসি এলাকার মধ্যে আমাদের যে ক্ষমতা আমাদের যে শক্তি এটা অটুট রয়েছে আমরা মনে করি। প্রিয়দুষ্টা আপনাকে বলবো, ওনার বক্তব্যে তুলে ধরেছিলেন সেই আইপিএফটির ত্রিপুরা রাজ্য বিভাজন নিয়ে যে রাস্তা রোকো আন্দোলন, যেখানে প্রায় না একদম উলঙ্গ হয়ে তার অবরোধ তৈরি করেছিল, দেখুন ত্রিপুরাবাসী কিন্তু এটাকে সহজভাবে মেনে নিয়ে, আপনার দৃষ্টিতে দৃষ্টিভঙ্গিতে দেখুন কি মনে হয়? আইপিএফটি যে রাস্তা অবরোধ মানে পৃথক রাজ্যের দাবিতে যে রাস্তা অবরোধ করেছেন, তারপর যে তারা উলঙ্গ নৃত্য করেছেন জাতি উপজাতি মহলে থেকে, এটা ঘৃণা জানানো হয়েছে, কেউ এটা মন থেকে মেনে নিতে পারেনি। এরপরে যে ঘটনাটা ঘটেছে, যে সাংবাদিক এই উলঙ্গ নৃত্যের ছবি তুলেছিলেন সেই তরুণ সাংবাদিক আমাদের অনুজ শান্তনু ভৌমিককে তারা হত্যা করেছে, এটা রাজ্যবাসীর কাছে পরিষ্কার। এবং সেই সময়ে যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী তারা বলেছিলেন যে আইপিএফটি এবং আমাদের সংগঠনও বলেছিল, আমাদের সাংবাদিক সংগঠনও বলেছিল যে আইপিএফটি ঘাতক বাহিনীর দ্বারা শান্তনু ভৌমিক হত্যা হয়েছে, সেই আইপিএফটি যে হত্যা করেছে তারা তখন বিজেপি কি করেছিল, সাংবাদিক হত্যার প্রতিবাদে তারা মাঠে নেমেছিল, বললেন ছিল যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই, সাংবাদিক হত্যা হয়ে যাচ্ছে, যারা যারা সাংবাদিককে হত্যা করেছে, যারা ত্রিপুরার এই দেশ দেশান্তরে এই উলঙ্গ ছবি মানুষ দেখেছে তাদের সঙ্গে একটা যদি এখন তারা সমঝোতা করতে যায় আসন ভাগাভাগি করে, ত্রিপুরার মানুষ কতটুকু মেনে নেবে সেটা। তাছাড়া উনি বলেছেন যে মোদী সাহেব যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে 2014 সালে জয়লাভ করেছিলেন, বাস্তবে তাদের ইশতেহারে কি ছিল, তাদের ইশতেহারে ছিল বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, দ্রব্যমূল্য রোধ করা হবে, রাস্তাঘাটের উন্নয়ন করা হবে, কৃষক হত্যা বন্ধ করা হবে। রাজ্যবাসী কি দেখছে, দেশবাসী কি দেখছে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ হয়নি, পেট্রোল 80 টাকায় দিন দিন চলে যাচ্ছে, প্রায় 80 টাকায় চলে যাচ্ছে, যেহেতু পেট্রোল এবং ডিজেলের মূল্যে বৃদ্ধি হবে সেহেতু দ্রব্যমূল্য তো বৃদ্ধি হয়ে যাবে। তারা যা বলছেন যে ত্রিপুরায় কখনো আপনার ত্রিপুরায় উন্নয়ন হয়নি, ত্রিপুরায় 72 সালে কি ছিল, 72 সালে কি ছিল, কয়টা স্কুল ছিল, কয়টা কলেজ ছিল, বামপন্থী সরকার কি করেছে,
আটটি মহকুমা করেছেন, আটটি সরি আটটি ডিস্ট্রিক্ট করেছেন, জেলা করেছেন, আটটি জেলা, কি জন্য করেছেন? প্রশাসন স্তরটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, প্রশাসনিক স্তরটাকে পৌঁছে দেওয়ার জন্য। প্রতিটি আগে লংতরাই বেরি থেকে এই সকল অঞ্চল থেকে সবাই আপনার কৈলাস শহর রামকৃষ্ণ যে মহাবিদ্যালয় সেখানে পড়াশোনা করতে যেত। এখন সামনতে কলেজ আছে, কোমলপুরে কলেজ আছে, কাঞ্চনপুরেও আছে, কাঞ্চনপুরে আছে, ঘণ্টাজোড়াতে আছে, ফটিকরায় আছে, কৈলাস শহরে আছে। মানুষ বিচার করবে কে কি বললো সেটা ভোটাররা বিচার করবে, কিন্তু রাজ্যে উন্নয়ন হয়নি সেটা কিন্তু মানুষ মেনে নিতে পারবে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হয়েছে, হ্যাঁ পরিকাঠামোর অভাব রয়েছে, পরিকাঠামোর কিছুটা অভাব রয়েছে, সেটা দূর করতে হবে। মানুষের কল্যাণে যদি বামপন্থী, যদি মনে করেন বামপন্থী নেতারা যে আমরা মানুষের জন্য কাজ করেছি, উল্লাস হয়ে যায় না হয় না, মানুষের কল্যাণে ওনারাও বলছেন যে আমরা আরো 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 বেশি কাজ করব, কাজের সুযোগ করে আমাদের দেন। এই স্লোগানকে সামনে নিয়ে এবার নির্বাচন লড়তে চাইছেন বামপন্থী সরকার। আর বিজেপি বলছে যে না, রাজ্যে কোনো উন্নয়ন হয়নি, ধর্ষণ শোষণ এইগুলা নিয়ে বিজেপি চাচ্ছে চলো পাল্টাই। আগামী 18 ফেব্রুয়ারি ভোট হবে, সেই সময় দেখা যাবে খাদের চলো পাল্টাই না চলো করি, মানুষ সেটা রায় দেবে। আসলে তো এটা গণদেবতার রায়ই হবে, চূড়ান্ত রায়। আপনাকে বলছি বর্তমান যে বিধায়ক আছেন আমার সাথে, উনি ওনার এলাকায় কতটুকু উন্নয়ন করতে পেরেছেন? আমরা বা ওনার মানে আগামীতে উন্নয়ন করার কি কি পরিকল্পনা ছিল? প্রশ্ন হচ্ছে, আমরা তো একজন বিধায়ক, নিজের ইচ্ছায় উন্নয়নটা হয় না, রাজ্য সরকারের একটা দৃষ্টিভঙ্গি থাকে এবং রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কার্যকরের ক্ষেত্রে করার ক্ষেত্রে বিধায়কদের একটা ভূমিকা থাকে। নিশ্চয়ই উনি এলাকার উন্নয়নের জন্য উনি চেষ্টা করেছেন, করেননি এই কথা আমরা বলবো না, চেষ্টা করেছেন এবং করেছেনও, উন্নয়ন হয়নি ওনার হাত ধরে, এটা ঠিক নয়, উন্নয়ন হয়েছে। আমরা ওনাকে সম্মান দিয়ে বলছি এবং আপনারা জানেন উনি আমাদের প্রবীণ এবং আমাদের শ্রদ্ধা ভাজন, এবং উনি চেষ্টা করেছেন। আমি তো বললাম ওনার যখন নির্বাচনের প্রায় 7-8 মাসের মাথায় উনি অসুস্থ হয়ে পড়েন বয়সজনিত কারণে, ওনার বয়স কিন্তু 70-এর উপরে, এবং যখন ওনাকে আমরা দাঁড় করাই উনি সেভাবে অসুস্থ ছিলেন না, দাঁড় করানোর কয়েক মাসের মাথায়, সম্ভবত 7-8 মাসের বাইরে যেতে হয়েছিল, বাইরে কলকাতা বন্ধ করাতে হয়েছে আমাদের, এবং উনি অসুস্থ হয়ে পড়েন এবং ওনার একটা করার ইচ্ছা ছিল এবং এখনও আছে। তারপর ওনার শারীরিক যে অবস্থা, এই অবস্থার মধ্যে দৌড়ঝাঁপ করা, অন্যান্য বিধায়করা যেভাবে, তরুণ বিধায়করা যেভাবে কাজ করে থাকেন, ওনার পক্ষে অনেকটাই অসুবিধা হয়। উনি নিজে থেকেই বলেছেন যে আমার যেহেতু শারীরিক অবস্থা, আমাকে যাতে এই জায়গা থেকে এখানে অবরতি দেওয়া হয়, এবং আমরা পার্টি ওনার প্রতি সম্মান জানিয়ে আমরা বলেছি ঠিকই, উনি তো অসুস্থ, এলাকার মানুষও দেখছেন ঠিক মতো শারীরিকভাবে একটা অসুস্থ হয়ে পড়েছেন, চেষ্টা করেছেন এবং এলাকার উন্নয়নের জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, বরাবরই ছিলেন এবং এখনও আছেন, এবং এখনও আছেন উনি। উনি আমাদের পার্টির, আমাদের উপজাতি গণমুক্তি পরিষদের মহকুমা কমিটির দায়িত্বে আছেন, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য, উনি কাজও করেন। শারীরিক অক্ষমতার জন্য ওনাকে বা শারীরিক অসুস্থতার জন্য ওনাকে আমরা এবার হতো ওনার কথা মতোই আমরা ওনাকে অগ্রগতি দিয়েছি, এবং এখানে তরুণ আমরা একজন যুবক আমরা এনেছি, এখানে আলোচনা হয়েছে, উনি বলেছেন আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব রাজ্যের অমন চক্রবর্তী, এরকম আপনারা দেখবেন। আমাদের এখন অভিজিৎ দেব, ধর্মনগরের যে অভিজিৎ দেব উনি ইয়ে হয়েছেন, ধর্মনগর থেকে দাঁড়িয়েছেন, উনি যুবক। এভাবে আমরা অনেক নতুন যুবক মুখ আনার চেষ্টা করেছি রাজ্যের সার্বিক উন্নয়নের প্রশ্নে, এবং আমাদের বিশ্বাস আমাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন যুব আন্দোলনে আমাদের মহকুমা শীর্ষ নেতৃত্ব, ওনার যেহেতু যুবক উনি আগামী দিন এই এলাকাতে এলাকার উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকারের যে গৃহীত কর্মসূচি, উন্নয়নের কর্মসূচি, এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে নিয়ে ওনার দৌড়ঝাঁপ, ওনার ভূমিকা নিশ্চয়ই থাকবে এবং আমরা আশা করি। 1988 থেকে 1993 পর্যন্ত ত্রিপুরায় একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছিল, এবার 2018 বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নেও এইরকম একটা পরিস্থিতি তৈরি করার মতো মানে পরিবেশ হতে যাচ্ছিল বা হয়ে গিয়েছিল, তার কারণটা এর মধ্যে আমি বলি যে এই 83 সালে যে অস্থির পরিস্থিতিতে যাদের
এই 2018 সালের নবপ্রজন্মের যে ভোটার, নতুন ভোটার যারা, যুবক ভোটার, তাদের কিন্তু ওই সময় জন্ম হয়নি, স্বাভাবিক, তারাও কিন্তু আসলে বুঝতে হয়তো বা পারছে না যে আজকে যারা যুবক তারা এই 25-28 বছরের যুবক, তাদের জন্ম হয়নি 20-22 বছরের নতুন প্রজন্মটা, তারা তাদের অভিভাবকের কাছ থেকে হয়তো শুনেছেন এই অবস্থাটা কি ছিল। আমরা দেখেছিলাম 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যের সন্ত্রাসবাদী কার্যকলাপ এমন একটা জায়গায় গিয়েছিল যে তখন আমাদের রাজ্যে সন্ত্রাসবাদী TNB আমাদের এখানে যিনি বিধায়ক ছিলেন তিনবারের আমাদের 47 আমার উনি ছিলেন তার মূল প্রতিষ্ঠাতা TNB-র, এবং উনি তো একটা সময়ে জঙ্গলে চলে গিয়েছিলেন স্বাধীন ত্রিপুরা এবং এই সময় আমরা দেখেছিলাম ত্রিপুরাদের মধ্যে রক্তাক্ত অধ্যায়। 1988 সালে বিধানসভা নির্বাচনের আগে 7 দিন আগে 93 জন মানুষ ও উপজাতি অংশের মানুষ খুন হয়েছিল, রক্তের মধ্যে দাঁড়িয়ে নির্বাচনটা হয়, তারপরেও কিন্তু নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা ছিল না। আমরা দেখেছিলাম আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আমাদের রাজ্য সফরে এসে ছিলেন, ওই দিন যখন রাজ্য সফরে আসেন আমাদের মহকুমা তখন অবিভক্ত কমলপুর মহকুমা মানিকগঞ্জ এয়ারপোর্টে ওনার সমাবেশ, ওই দিনেই আমরা দেখলাম আমাদের মহকুমার ডুপিচড়াতে, মেন্দিতে, ডুপিচড়া, মেচুরিয়াতে অসংখ্য উগ্রপন্থী আক্রমণে আমাদের 500 জন আমাদের সেই সময় পার্টির নেতা দত্ত রামদেব মাতার আহত হলেন এবং সেখানে রক্তাক্ত অধ্যায় হলো। সেখান থেকে ত্রিপুরা থেকে ত্রিপুরা সফর শেষ না করেই উনি চলে গেলেন দিল্লিতে গিয়ে সেরে উপদ্রুত অঞ্চল একতরফে ঘোষণা করলেন, এবং উপদ্রুত অঞ্চল ঘোষণার পর আমরা দেখলাম নির্বাচনের আগেই সেখানে 93 জন মানুষ খুন হলো 7 দিন আগে, 3 দিন আগে ভুল হয়েছে আমার, 3 দিন আগে খুন হলো স্বাভাবিকের মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া করেছিল। তারপরেও কিন্তু নির্বাচনে বামফ্রন্ট হারেনি, সেখানে জোর করে হারাতে হয়েছে। আপনারা জানেন আমাদের যেখানে আজকে যিনি ত্রিপুরাদের মন্ত্রিসভায় আছেন আমাদের মানিক দে মজিদপুর কেন্দ্র থেকে সেখানে জয়লাভ করেছিলেন, সেখানে কাউন্টিং হলে জয় ঘোষণার পরেও রিকাউন্টের নাম করে ওনাকে পরাজিত বলে ঘোষণা করতে হয়েছিল, এবং আমাদের কাউন্টিং হলে যারা আমাদের এজেন্টরা ছিলেন আমাদের কাউন্টিং এজেন্টরা তারাও থাকতে পারেন, তাদের বের করে দেওয়া হয়েছে সেনাবাহিনী সাহায্য নিয়ে, এবং ত্রিপুরা রাজ্যের সেই সময় একটা রক্তাক্ত অধ্যায় রক্তের মধ্যে দাঁড়িয়ে নির্বাচন করতে হয়েছে এবং সেখানে তারা জোর করেই ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করার পর 93 থেকে আপনার 88 সাল থেকে 92 সালে এই 5টা বছর আমাদের রাজ্যে আমরা কি রাজত্বটা দেখেছি, আমরা কি রাজত্ব দেখেছি, সেখানে স্বাধীনতা ছিল না মানুষের, কথা বলার অধিকার ছিল না। আমরা দেখেছি কটা সময় এই যে 5টা বছরে আমাদের ত্রিপুরা রাজ্যের মাটি রক্ত হয়েছিল, রক্ত জমেছিল। আমরা দেখেছি উজানো বাগানের ঘটনা, আমাদের উপজাতির মায়েরা ধর্ষিতা হয়েছিলেন, আমরা দেখেছি নলুয়ার ঘটনা, আমরা দেখেছি বিচ্ছিন্নমূলতে আমাদের 14 জন কমরেড খুন হয়েছে, আমরা অসংখ্য ঘটনা দেখেছি, আমাদের 100 কমরেড সেখানে খুন হয়েছিলেন, আমাদের অফিস বাড়িগুলো জবরদখল হয়েছিল, আক্রান্ত হয়েছিল আমাদের মহকুমা, তবীরতম কমরেড আমাদের হৃদয়দেব বর্মা আমাদের যে জেলা অফিসটা সেখানে ছড়ের ঘর ছিল, অফিস খুলতে পারছিলেন না, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য কমরেডকে আমরা হারিয়েছি এই সময়ের মধ্যে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিন্তু 93 সালে যখন বিধানসভা নির্বাচনটা হয় রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বামফ্রন্টকে আবার ক্ষমতায় নিয়ে আসেন, এটা নীরব বিপ্লব হয়েছিল। সেই সময় নির্বাচনে আমরা 60-এর মধ্যে 53টা আসন পেয়ে আমরা ক্ষমতা দখল করি, আটকাতে পারেননি এরা, একটা জঙ্গলের রাজত্বের অবসান ঘটেছিল। কাজেই যারা ভাবছেন 93-এর 88-এর পুনরাবৃত্তি করবে না, 88-এর পুনরাবৃত্তি অসম্ভব, কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে আছেন উন্নয়নের প্রশ্নে, রাজ্যের শান্তির প্রশ্নে, সম্প্রীতির প্রশ্নে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের জন্য। পীযূষদা আপনি বলুন 88 থেকে 93-এ যারা ত্রিপুরা চালাচ্ছিলেন ওনারাই আজকে, ওনারা বেশিরভাগ অংশই আজকে বিজেপিতে, একটা জিনিস ওনারা কি বিষয়টা হচ্ছে যে 88 থেকে 93-এ রাজ্যে যে উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উনি সেটা বলেছেন। ফটিকরায় উপনির্বাচনে মানুষকে ভোটার অধিকার দিতে দেওয়া হয়নি, রাজ্যের মানুষ সেই সময়ে নীরবে তাপ প্রতিপালন করেছেন ভোটের বাষ্পে 93 সালে, তারপর থেকে বামফ্রন্ট ক্ষমতায় এসেছেন, গভর্নমেন্ট চালাচ্ছে,
আপনি দেখুন রাজ্যে একটা শান্তির পরিবেশ সৃষ্টি করে করা হয়েছিল। এখন হয়েছে কি, যারা করেছিল তাদেরকে কি বামপন্থীরা আক্রমণ করেছে? না, তারা ভয়েই রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন কি হয়েছে, আমি বলবো না যে 1993-এ যারা কংগ্রেসে ছিলেন সবাই খারাপ ছিলেন, কিছু সংখ্যক ভালো ছিলেন। আমিও বলেছি কংগ্রেস বেশিরভাগ কংগ্রেসের যারা প্রতিনিধি ছিলেন, কংগ্রেসের যারা ভোটাররা ছিলেন, তারা এই যে উশৃঙ্খল পরিবেশ সেটা মেনে নিতে পারেননি বলেই বামপন্থী আবার কংগ্রেসিরা ভোট দিয়েছে। এখন কি দেখা গেছে, আপনি দেখুন প্রতিদিন আমাদের, আমরা যারা সংবাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি দেখুন আমাদের চ্যানেলে বা অন্য সংবাদপত্রে, হয় বিজেপি দলে না হয় সিপিএম, পতাকা ফ্ল্যাগ পেস্টন ভেঙে দেওয়া হয়েছে, প্রত্যেক দিনই এক দুইটা খবর ফেলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে এইভাবে করে কি হচ্ছে, উশৃঙ্খল পরিস্থিতিটা সৃষ্টি করার রাস্তা যাচ্ছে। কারণ আপনি যখনই একটা দলের পেস্টন বামপন্থী সরকার ক্ষমতায় আছেন, অথচ তারই দলীয় পতাকা, তারই আপনার বুথ অফিস ভেঙে দেওয়া হচ্ছে, রাজ্যের মানুষ কিন্তু উশৃঙ্খলতা চায় না। উশৃঙ্খল পরিবেশ আবার 93 কিন্তু ভয়াবহ। আমাদের আমাদের বয়সী যারা ছিলেন, আমরাও আমিও 93 দেখেছি, আমিও তখন ছাত্র, আমিও দেখেছি। হ্যাঁ, বইয়ের জন্য নোট বই আনবো না, এর জন্য আমাদের কৈলা শহরে সেই আন্দোলনে ছাত্রদের সঙ্গে গিয়ে নিখিল দেবনাথ খুন হয়েছেন, উদয়পুরে হয়েছে। ছাত্রদের অধিকার নেই। এখন দেখা যাচ্ছে এই যে মানুষের মন থেকে সেটা যায়নি 1983-84 থেকে 93, এখন তখন কারা করেছে, কংগ্রেস। এখন যারা বিজেপি করছেন, বিজেপি তো আর লোক নিয়ে আসেননি মহারাষ্ট্র ইয়ে থেকে ত্রিপুরা থেকে, তারা দেখছেন যে কংগ্রেস নাম দিয়ে যদি আমরা মানুষের কাছে ভোট চাইতে যাই, এবং আমরা বারবারই গেছি, চারবার গিয়েছি, আমরা পরাজিত হয়েছি, এখন কি করতে হবে, আমাদের দলের নামটা পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তন করে আমরা নতুন দল নিয়ে আমরা মানুষের কাছে যাব, কিন্তু মুখোশ তো পরিবর্তন হচ্ছে না, মানুষ কি সেটা কতটুকু মেনে নেবে? আমরা বলবো না যে পরিবর্তন হবে আমরা, কিন্তু মানুষ কতটুকু মেনে নেবে সেটা আমরা 18 তারিখের ভোট কোন 18 তারিখের ভোট এবং 3 মার্চ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে উন্নয়ন না প্রত্যাবর্তন, সেটার অপেক্ষা আমাদের করতে হবে। আমাদের ফোকাস ত্রিপুরা চ্যানেল, আমাদের 4টা ডিস্ট্রিক্টে চলছে, আমরা সামনে আশা রাখছি অল ওভার ত্রিপুরাতে এই চ্যানেলটা সম্প্রচার করতে যাব চাচ্ছি। আপনি এই ফোকাস ত্রিপুরা চ্যানেলের মাধ্যমে চ্যানেলের দর্শক বৃন্দ সহ ত্রিপুরার সমস্ত সাধারণ জনগণকে কি বলবেন? আমি প্রথমে ফোকাস ত্রিপুরার এই কার্যক্রমের জন্য, ফোকাস ত্রিপুরার মাধ্যমে রাজ্যের জনগণকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা ফোকাস ত্রিপুরা পরিচালনা করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ফোকাস ত্রিপুরার মাধ্যমে আমি রাজ্যের মানুষের কাছে আহ্বান রাখব, রাজ্যের শান্তি সম্প্রীতির প্রশ্নে অষ্টম বামপন্থী সরকার গড়ার লক্ষ্যে যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন, আমি বিশ্বাস করি ফোকাস ত্রিপুরা সেখানে সেই ভূমিকার সাথে সহমত পোষণ করবেন, এবং আগামী দিন এই রাজ্যের উন্নয়নের প্রশ্নে, এই রাজ্যের শান্তি প্রশ্নে এখানে উনি আলোচনা করে গেছেন। কোনো মানুষ, সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ চাইছেন না আরেকটা জঙ্গলের রাজত্ব এই রাজ্যে আবার প্রতিষ্ঠিত হোক। উনি সঠিকভাবে বলেছেন, যারা আজকে বিজেপিটা করছেন, এক দুজন নেতাকে বাদ দিলে বাকি সবাই যারা যুগজামনা 5 বৎসরের যারা এই রাজ্যের একটা অরাজকতা রাজত্ব, একটা ফেসিবাদী রাজত্ব যারা প্রতিষ্ঠা করেছিলেন 5টা বৎসর, তারাই কিন্তু আবার নতুন নামে নতুন জামা পরে
না দলের নাম পরিবর্তন করে পুরানো রূপ পেয়ে এসেছেন নতুন নামে। মানুষ তাদের ত্রিপুরাদের মানুষ তাদের চিনেন জানেন, যারা আজকে বিজেপি নেতৃত্বটা দিচ্ছেন। আমরা তো দেখেছি 2013 সাল পর্যন্ত তারা কংগ্রেসে ছিলেন, যখন কেন্দ্রের সরকারটার পরিবর্তন হলো, কংগ্রেসের একটা অবস্থা খারাপ হল, সেই সময়ে তারা দেখলাম তারা দলটার নাম পরিবর্তন করে নতুন নামে। যারা আজকে 6 জন বিধায়ক, এখন 7 জন রতনবাবু সহ, প্রথমে 6 জন পরে একজন 7 জন, 7 জন বিধায়ক যারা গিয়েছেন, তারা কিন্তু তাদের প্রতীক ছিল কিন্তু 2013 সাল পর্যন্ত কংগ্রেসের হাত প্রতীকে তারা নির্বাচিত হয়েছিলেন। আমরা দেখলাম 13 সালের পর তারা এই 6 জন বিধায়কই আবার দল পরিবর্তন করলেন, তৃণমূলে গেলেন। আবার তৃণমূলে বেশি দিন তাদের ঘর করা সম্ভব হয়নি, আবার 6 মাস পরেই আবার তারা বিজেপিতে নাম লিখিয়েছেন। কি বলছেন, তারাই বলছেন এখন পাল্টাই। আসলে তো তারা 3 বার পাল্টি খেয়েছেন এই 5 বছরের মধ্যে। আপনারা জানেন সুবলবাবু কংগ্রেসে ছিলেন, গ্রামীণ কংগ্রেসে গিয়েছেন, তৃণমূলে গিয়েছেন, এখন আবার বিজেপিতে নেতৃত্ব দিচ্ছেন, উনি নাকি রাজ্য সহসভাপতি। কাজে মানুষ তো তাদের চিনেন, মানুষ তাদের জানেন। এই অবস্থার মধ্যে আমাদের বিশ্বাস, যারা পরিবর্তনের স্লোগানটা দিচ্ছেন, তারা হয়তো তারা নিজেরা পরিবর্তন হয়েছেন 3 বার এই 5 বছরের মধ্যে, কিন্তু মানুষ তো দেখছেন যে ত্রিপুরা রাজ্যের পরিবর্তন নয়, ত্রিপুরা রাজ্যের মানুষের পরিবর্তন হয়েছে, উন্নয়নের পরিবর্তন হয়েছে, উন্নত বামফ্রন্টের মাধ্যমে আরেকটা আরও উন্নয়ন চাই মানুষ, এবং এটা সম্ভব একমাত্র বামফ্রন্টের পক্ষেই। এবং তার জন্যই আমরা এই সময়ের মধ্যে 13 সালের পর আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে, 13 সালে বিধানসভা, তারপর আমাদের লোকসভা নির্বাচন হয়, তারপর আমার ADC নির্বাচন হয়, পঞ্চায়েত নির্বাচন হয়, পৌরশাসিত সংস্থা অর্থাৎ নগর এলাকার নির্বাচনগুলো হয়, প্রতিটা নির্বাচনে বামফ্রন্টের ভোট বেড়েছে, আসন বেড়েছে। হ্যাঁ, এখন প্রতিপক্ষ যারা আমাদের বিরুদ্ধে লড়াইটা করেছেন, যারা এখন বলছেন আমরা বিজেপি আমাদের প্রধান বিরোধী দল, কিন্তু ত্রিপুরা রাজ্যের যদি মানুষ তো জানেন একটা আসনও কিন্তু বিজেপির ছিল না, এখনও নেই, বিজেপির প্রতীকে কেউ নির্বাচিত হননি। কাজে তারা দাবি করছেন আমরা প্রধান, হ্যাঁ প্রধান বিরোধী দল, কিন্তু তাদের লড়াই করতে হবে, তাদের দেখান না আপনারা। আপনাদের মনে আছে গত কয়েক মাস আগে আমাদের নর্থ ত্রিপুরাতে সম্ভবত আমাদের একটা ADC ভিলেজ নির্বাচন হয়, উপনির্বাচন, ওই নির্বাচনে তারা পত্রপত্রিকাতে যেটা প্রচার করেছে যে CPIM দল থেকে পদত্যাগ করে তাদের বিজেপিতে যুক্ত হয়েছে 72 জন ভোটার নির্বাচনের কয়েকদিন আগে। যখন নির্বাচনের ফলাফল ঘোষিত হলো, দেখা গেল যে বিজেপি 24টা ভোট পেয়েছে, জামানত জব্দ হয়েছে। কাজে যারা মানুষকে ওই যে পরিবর্তনের কথা বলছেন, বলছেন যে পত্রপত্রিকা এটা প্রকাশ করার চেষ্টা করছেন, আমাদের যেটা বিশ্বাস, আমাদের যেটা মনে হয়েছে, আপনাদের মনে হবে যেভাবে পদত্যাগ তারা দেখাচ্ছেন আমাদের রাজ্যের মানুষকে, 37 লক্ষ, আমাদের 37 লক্ষের মধ্যে সম্ভবত 25 লক্ষ ভোটার, তার চেয়ে মধ্যে ডাবল সংখ্যা দেখিয়েছেন পদত্যাগ করেছেন, তার প্রমাণ তো সেই যে ADC ভিলেজের যে নির্বাচনটা অনুগ্রহ নির্বাচন, 72 জন পদত্যাগ করেছে CPIM থেকে, তারা বলেছে পত্রপত্রিকাতে বেরিয়েছে, তাদের নেতারা দেখিয়েছেন তাদের দলে CPIM থেকে পদত্যাগ করে ভোট পেল মাত্র 24টা। এ থেকে প্রমাণিত ত্রিপুরা রাজ্যের মানুষ বামফ্রন্টকে আবার আনবেন, এই কারণেই আনবেন উন্নয়নের প্রশ্নে, রাজ্যের শান্তির প্রশ্নে, সম্প্রীতির প্রশ্নে। আপনাদের মাধ্যমে এ রাজ্যের জনগণের কাছে আমাদের আহ্বান যে বামফ্রন্টকে ফিরিয়ে আনুন, আরও মানুষের গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠার জন্য যে জোটটা হতে যাচ্ছে, জানি না এটা চূড়ান্ত হয়নি এখনও, যেটা সম্ভাবনা IPFT সঙ্গে হবে, তারা এ রাজ্যের শান্তিকে, এ রাজ্যের সম্প্রীতিকে নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আজ আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমাদের আবেদন থাকবে রাজ্যের উন্নয়নের প্রশ্নে, রাজ্যের অগ্রগতির প্রশ্নে, রাজ্যের অষ্টম্ভ অম্বশীকর রাজ্যের মানুষ প্রতিষ্ঠিত করবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও দাদা। আমরা তখন টকশো দেখছিলাম, আগামী টকশোতেও আপনাদের অংশগ্রহণ করা জন্য আবেদন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।